গভীর নিশায় ঘটিছিল ঘটনা। নিশার আন্ধারর সুযোগ লৈছিল দুর্বৃত্তই। পুয়া হাহাকার। মাতৃর বুকু উদং করে কোণে কাঢ়ি নিলে দেব শিশুটি। ওরাঙত সংঘটিত হয়েছিল মঙ্গলবারে 41 দিনিয়া এটি দেব শিশু চুরির ঘটনা। ঘটনা কেন্দ্র করে সমগ্র জেলাখনতেই সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। মাতৃর হিয়া ভগা কান্দন। নিশা শুই থাকতেই মাতৃর বুকুর মাজরপা কোণে কাঢ়ি নিলে শিশুটিক। ভুক্তভোগী পরিয়ালটোয়ে ওরাং আরক্ষী থানাত এজাহার দাখিল করেছিল। তারপিছতে আরক্ষী চলালে অভিযান আর 34 ঘণ্টার অভিযানত উদ্ধার হল শিশুটি। দেব শিশুটি ঘূরাই পাই মাতৃর মুখত বেরিঙি উঠিছে হাসি। আনহাতে এই জঘন্য ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহত গ্রেপ্তার হয় মাহফুজা খাতুন নামের এগারী মহিলা। দেব শিশুটিক সহর আলী নামের কাল্পিকজনে চুরি করে লই গই মুন্না নামের লোকজনক দিয়ে, আর মুন্নাই শিশুটিক মহিলাজনীর ঘর থই আহে বলে গ্রেপ্তার হওয়া মাফিজা খাতুনে প্রকাশ করে। বাচ্চাটো সহর আলী মুন্নাক দিছে, মুন্না মোর ঘর থইছে, মাদে পুলিশে গই আনিছে। এই মুন্না কইছে দিবর কারণে, মানে গরিব দুঃখিয়ার বাচ্চাটো পালে পালিবর কারণে দিছে। দিয়া নাই আগে পিছে নাজানো সেইবিলাক, মই এইটুই জানিছো, এইটো আপোনালোকত অনুরোধ চাইছো, মই এইটুই আমি জানিছো, সত্য কথা আমি কৈ দিছো, সত্য কথা আপোনাক কৈছো, মোক বাঁচাই দিয়ক। মোর লোরা ছোৱালী আছে যেনেকা, সেইজনীর মোর লোরা ছোৱালী এনেকাই, সেইবিলাক নাজানো। ঘটনার মূল অভিযুক্ত সহর আলী সম্প্রতি পলাতক হয়ে আছে, তদন্ত অব্যাহত রাখিছে আরক্ষীয়ে। ঘটনার সঙ্গে জড়িত সকল কাল্পৃতক শীঘ্রই গ্রেপ্তার করার আশ্বাস ওরাং আরক্ষীয়ে। ওরাঙর নিজ্যোতি বড়ুয়ার রিপোর্ট, টাইম 8।